ফ্রেন্ডস, এই ভিডিওতে শেয়ার করবো ইমোর আর স্ক্রিপ্ট সেটিং, যা অনেকে জানে না, আর যদি অনেকে জানে তা অনেকেই ইউজ করে না। তাহলে ফ্রেন্ডস, কি এমন আর সেটিং চলুন দেখে আসি। চলে যাই স্ক্রিনে দেখে নেওয়া যায় কাজটি কীভাবে করা যায়। ওকে ফ্রেন্ডস, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্যান এবং দেখে নিই যে কাজটি কীভাবে করা যায়। এখন চলে যাবো সিটিং নাম্বার ওয়ান। সিটিং নাম্বারে ওয়ানে দেখবেন আপনার ইমুটি ওপেন করবেন। ইমুটি ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন লেফট সাইডে থ্রি লাইন ট্যাপ করবেন। থ্রি লাইনে ট্যাপ করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন একটি সিটিং অপশন। সিটিং অপশনে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম। ফ্রেন্ডস যখন আমাদের ফ্রেন্ডস অথবা কেউ যদি আমাদের বলে যে আপনার ইমো নাম্বারটি কত, তো আমরা বাই ডিফল্ট কিন্তু আমরা নাম্বারটি বলে দিই। এখন চাইলে আপনার নাম্বারটি ছাড়া আপনি এখানে আপনার পছন্দ মতো আপনার নাম এবং ইউজার নামটি সেভ করতে পারেন। যেই ইউজার নামটি আপনার ফ্রেন্ডদের সাথে বলার সাথে সাথে আপনার ইমোটি চলে আসবে। সেইটা আপনি কী করে সম্ভব, এটা ইউজার নামে টাইপ করবেন। ইউজার নামে টাইপ করার পর ফ্রেন্ডস এটা আপনি যেই নাম্বারটি দিতে চান সেই নাম্বারটি এখানে অ্যাড করে দিবেন। এক্সাম্পল, আমি আমার নামটি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে ফ্রেন্ডস অবশ্যই আপনার এখানে কিছু সংখ্যা দিয়ে দিবেন। থ্রি দেন ফোর দিলাম, দেন ডন। ডনে দেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দিস ইউজার নেম অলরেডি হ্যাজ বি টেকেন, এই নামটা অলরেডি টেকেন আছে। আপনি টেকেন যদি থাকে তাহলে আপনি একটু চেঞ্জ করে দেবেন। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি আমি দেখছি শামিন 7750। দেওয়ার পর আপনার এখানে টিক মার্ক আছে, দেন এখানে টিক মার্কে দিয়ে দেবেন। আপনার দেখতে পাচ্ছেন এই নাম্বারটি ইউজার নাম্বারটি সেভ হয়েছে। এখন আপনার ফ্রেন্ড অথবা কেউ চাইলে আপনি এই নাম্বারটি দিবেন, সাথে সাথে আপনি ইমুটি অ্যাড হয়ে যাবে। এখন চলে যাবো ফ্রেন্ডস সিটিং নাম্বার টু। সিটিং নাম্বার টুতে আপনার পুনরায় চলে যাবেন আপনার থ্রি লাইন ট্যাপ করার পর দেন সিটিংয়ে ট্যাপ করে দেবেন। সিটিংয়ে ট্যাপ করার পর ফ্রেন্ডস এইখানে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর ফ্রেন্ডস স্ক্রল ডাউন করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামের অপশন আছে, প্রাইভেসি ট্যাপ করবেন। প্রাইভেসি ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন লাস্ট সিন মানে আপনি কখন কয়টা বাজে ইমুতে ঢুকছেন এবং কয়টা বাজে বাইর হয়েছেন। এটা আপনি যদি চান এভরি ওয়ানকে দেখার জন্য তাহলে এভরি সবাই দেখতে পারবো, আর যদি চান মাই কন্টাক্টকে দেখার জন্য মাই কন্টাক্টকে দেখে দেবো। আমি সাজেস্ট করবো এটা নোবডি দেখার জন্য, যখন আমরা কোনো পার্সোনাল কিছু করি যাতে আমরা চাচ্ছি না আমাদের পার্সোনাল তথ্যগুলো অন্য কেউ জানুক কয়টা বাজে আইসি এবং কয়টা বাজে অফ করেছি, তাহলে এটা আপনি নোবডি রেখে দেবেন। এবার চলে যাবো সিটিং নাম্বার থ্রিতে। সিটিং নাম্বার থ্রিতে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন রেড রিসেপশন, দেখেন এখানে ট্যাপ করে দেবেন। এখানে কোনো ফ্রেন্ডে আমার যখন টেক্সট মেসেজ অথবা কিছু পাঠায় এটা আমি যখন রিডিং করব তখন বুঝতে পারবো যে এটা আমি রিডিং করেছি, অথবা এটা আপনি অবশ্যই এটা আপনি নোবড়ে রেখে দেবেন ফ্রেন্ডস। এবার চলে যাবো সিটিং নাম্বার ফোরে। ওকে ফ্রেন্ডস, সিটিং নাম্বার ফোরে যাওয়ার জন্য ফ্রেন্ডস পুনরায় আপনি সিটিংয়ে চলে যাবেন। সিটিংয়ে যাওয়ার পর ফ্রেন্ডস স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর ফ্রেন্ডস একটু দেখতে পাচ্ছেন অ্যাড ক্যামেরা অন হোম স্ক্যান, এটা অ্যাড ক্যামেরা অন হোম স্ক্যান, এটা যখন আপনি ট্যাপ করবেন তখন এটা আপনার হোম স্ক্যানে অ্যাড হয়ে যাবে, এবং সাথে সাথে আপনি যে কোনো আপনার ভিডিওগুলো যে কোনো মুহূর্তে আপনার সাথে সাথে কোনো প্রকার আপনার ওয়েটিং ছাড়াই আপনার যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস, এই সিটিংটা বড়ই অ্যামেজিং। দেখুন, আমরা যখনই কোনো কিছু আপনার চ্যাটগুলো ডিলিট করতে চাই তখন ওইখানের উপর আপনার এই নামের উপর প্রেস করে আপনার ডিলিট চ্যাট হিস্ট্রিটা আপনি ডিলিট করতে পারি, কিন্তু আপনি চাইলে এক মিনিটে আপনার অল চ্যাট হিস্ট্রি ডিলিট করতে পারেন। সেটা কীভাবে সম্ভব, পুনরায় আপনার থ্রি লাইনে ট্যাপ করবেন। থ্রি লাইন ট্যাপ করার পর ফ্রেন্ডস সিটিংয়ে যাবেন। সিটিংয়ে যাওয়ার পর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে ফ্রেন্ডস আপনার এখানে আপনার ডিলেট চ্যাট হিস্ট্রি নামে যে একটা অপশন আছে, আপনি কী করছেন না করছেন ডিলেট চ্যাট হিস্ট্রি দেন এখানে ট্যাপ করবেন। দেখুন, এক মিনিটে আপনার অলগুলো চ্যাট ডিলেট একসাথে হয়ে যাবে, দেন ডিলেটে প্রেস করে দেবেন। হ্যাঁ, সাথে সাথে ডিলেট হয়ে গেল। হ্যাঁ ফ্রেন্ডস, এখন চলে যাবো আপনার সিটিং নাম্বার সিক্সে। হ্যাঁ, সিটিং নাম্বার সিক্সে যাওয়ার জন্য পুনরায় আপনার সিক্স যাওয়ার পর আপনি পুনরায় এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর ফ্রেন্ডস সিটিংয়ে চলে যাবেন। সিটিংয়ে চলে যাওয়ার পর ফ্রেন্ডস এইখানে একটু কষ্ট করবেন। কষ্ট করার পর ফ্রেন্ডস স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর ফ্রেন্ডস আপনি চলে যাবেন ইমো অ্যাকাউন্ট সিটিংয়ে। ইমো অ্যাকাউন্ট সিটিংয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন
আপনার রিকোয়েস্ট নেম চেঞ্জ দেন। এখানে আপনার রিকোয়েস্ট নেম চেঞ্জ দিয়ে আপনার চাইলে এখানে আপনার ফার্স্ট নেম অথবা লাস্ট নেম দিয়ে আপনার চেঞ্জটি এই আপনার নেমটি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস, এবার চলে যাব সিটিং নাম্বার সেভেনে। সিটিং নাম্বার সেভেনে চলে যাওয়ার পরে ফ্রেন্ডস, হ্যাঁ পুনরায় আপনারা চলে যাবেন। হ্যাঁ ফ্রেন্ডস, পুনরায় আপনার ইমো অ্যাকাউন্টে চলে যাবেন। ইমো অ্যাকাউন্টে চলে লেফট সাইডে থ্রি লাইনে ট্যাপ করবেন। থ্রি লাইনে ট্যাপ করার পর সিটিংয়ে ট্যাপ করে দেবেন। সিটিংয়ে ট্যাপ করার পর ফ্রেন্ডস একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর ফ্রেন্ডস এখানে একটু দেখতে পারবেন আপনার, আমি দেখাচ্ছি আপনার ডিফল্ট রিংটোন নামে যে অপশন আছে দেন এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর আপনার ডিফল্ট রিংটোনটি অতি সহজে এখান থেকে অনেকগুলো রিংটোন আছে, আপনি পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা আপনার পছন্দের মতন আপনি চেঞ্জ করে নিয়ে নেবেন। হ্যাঁ ফ্রেন্ডস, এখন চলে যাব সিটিং নামের এইট। এইট হলো আপনার স্টোরেজ নামের অপশন আছে দেন স্টোরেজে ট্যাপ করে দেবেন। স্টোরেজে ট্যাপ করার ফ্রেন্ডস আমরা যখনই কোনো আপনার ফটো ভিডিও কেউ সেন্ড করে আমরা অটোমেটিক মোবাইলে ডাউনলোড হয়ে যায়। আমার যখনই মেমোরিটি ফুল হয়ে যায় তখন এই টিক মার্ক থাকে, যখনই আপনি চাইবেন না ডাউনলোড অটো হওয়ার জন্য আপনি আনমার্ক করে দেবেন। আনমার্ক করে দেওয়ার সাথে সাথে আপনার সহজেই আর অটোমেটিক আপনার ডাউনলোড হবে না। তাহলে ফ্রেন্ডস এই ছিল আজকের এই ভিডিওতে। এই ভিডিও আটটা টিক্সের মধ্যে কোন টিক্সটি আপনার সবচেয়ে ভালো লাগেছে আপনার মতামতটি আপনার কমেন্ট বক্সে পেশ করুন।